নিতাই গৌরের মিলন এই লীলা সাধনে চলে যাব সবাই নবদ্বীপ ধামে দুটি বাহু তুলে উলুধ্বনি হরিধ্বনি করে যাব সবাই নিতাই গৌর হরিমান 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 জয় রাধে সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গড়ি গো সুন্দর গৌরঙ্গরা কত হিন্দু কত মুসলমান সবাই আমরা আর ঘরে ফিরতে পারবো না পাগল হয়ে যাব তাই না যে দেখেছে সেই মজেছে তাই বলছি দেখো সুন্দর আহা সুন্দর
দিকে যদি তিনি তাকান কি হবে মা? ওই দুয়ে দুয়ে যদি চার হয়ে যায় সে কি আর ঘরে ফিরতে পারবে? ও তার দেহ ছায়া, এই অসার দেহ পড়ে থাকবে, মনটা চলে যাবে তার সাথে। শচী মায়ের গর্ভে আলো করে এলেন আমার গৌর হরি। তিনি বাল্যলীলা সম্পন্ন করে বিদ্যাভাসে দিগ্বিজয়ী পণ্ডিত হন। পণ্ডিত হবার পর তার পিতা জগন্নাথ মিশ্র, তিনি দেহন্তর মানে ইহলোক ছেড়ে পরলোক গমন করলে স্বয়ং আমার গৌর হরি গয়াধামে গিয়ে পিতার জন্য পিণ্ডদান করলেন বিষ্ণুপাদ পদ্মে। পিণ্ডদান করে ঘরে ফিরে এসে কলিজীবের শ্রেষ্ঠ ধন মধুমাকা হরিনাম প্রচার করতে তিনি আরম্ভ করলেন। প্রতিনিয়ত তিনি হরিনাম করেন এবং শিবাশের গৃহে প্রতিনিয়ত তিনি নর্তন কীর্তন করেন। তা শিবাশের ঘরে একদিন ভক্তগণকে নিয়ে আমার গৌরহরি যখন হরিনাম করছেন, হঠাৎ গৌরহরি আমার ভক্তগণকে নিয়ে নাম গাইতে গাইতে যখন হরিনামে মত্ত হয়ে আছে, শিবাসকে দেখে জিজ্ঞাসা করছে, শিবাস বলো দয়াময় আজ আমি নাম করছি বটে, কিন্তু কেন জানি না বারবার আমার ব্রজের কথা মনে পড়ছে। হরে কৃষ্ণ, ওই বৃন্দাবনের স্মৃতিগুলো যেন আমার চোখের সামনে ভাসছে। শিবাস কেন জানি না আজ আমার এমন হচ্ছে, একটা কথা জিজ্ঞাসা করবো শিবাস বলো দয়াময়। শিবাস তোমরা তো সবাই বলো আমি নাকি ব্রজে নবদ্বীপে যারা ব্রজে ছিল তারা নদিয়ায় এলো, তো সবাই তো আছে কিন্তু তাকে কেন দেখতে পাচ্ছি না? কেসে? ও তার দর্শনে আমি প্রাণে মরি, তারা কোথায়
একবার বলো সে কোথায়। এদিকে নদিয়ার চাঁদ গৌর সুন্দর, তিনি দাদার প্রেমে পাগল হয়ে বসে আছে নবদ্বীপে। এবার আমরা সবাই সবাই জানব কৃষ্ণের দাদা বলরাম, তিনি যে এসেছেন এই কলিযুগে কোথায় এলেন কিভাবে এলেন সেটা আমরা জানব। হরে কৃষ্ণ, সাউন্ডটা বাড়ান, মনিটারের সাউন্ডটা বাড়ান। চলুন যাই সবাই মিলে, আমরা দর্শন করব কোথায় আছেন আমার নিতাই চাঁদ। কি বললি? রে দেশানা কুবের আর মা পদ্মাবতী। একটু একটু করে আমার ছেলে বড় হচ্ছে, দেখতে দেখতে ছেলের বয়স যখন 12 বছর, প্রতিদিন বনে গিয়ে কোনোদিন রামলীলা খেলা করে, কোনোদিন কৃষ্ণলীলা খেলা করে। আমাদের ঘরের ছেলে মেয়েদের মতো নয়, একটু অন্যরকম। আমাদের ঘরের ছেলে মেয়েরা যে খেলা করে, কুবের কি করে, তারই সমবয়সী বন্ধুদের নিয়ে রামলীলা কৃষ্ণলীলা খেলা করে। সকাল হতে না হতেই মায়ের চরণে প্রণাম করে বলছে, মা কাল খেলেছি কৃষ্ণলীলা, আজ খেলবো রামলীলা, আমাকে সাজিয়ে দাও, তুমি চিন্তা করো না, আমি খেলা সেরে সময় মতো ঘরে চলে আসব। সুন্দর করে মা কুসুম চয়ন করে কুবেরকে সাজিয়ে দিয়েছে। ভিক্ষায় কোনো রকমে সংসার চলে পণ্ডিতের ঘর, হারায় পণ্ডিত দ্বারে দ্বারে ভিক্ষা করে, আর ওই ছোট্ট সন্তানকে নিয়েই তার সুখের সংসার। এদিকে কি হলো, একটু একটু করে যখন মা সুন্দর করে সাজিয়ে দিলেন, মায়ের চরণে প্রণাম করে বনে গেলেন। বনে গিয়ে সবাইকে বললেন, হ্যারে সখা, আজকের খেলা হবে রামলীলা খেলা, কে কি সাজবো? তুই সাজবি হনুমান, দারুণ মানাবে, তুই হবি হনুমান, তুই হবি, তোকে কি সাজানো যায়, তুই জাম্বুমান সাজবি। বেশ, এক একজনকে এক এক রকম সাজিয়েছে, আর নিজে সেজেছে কি, নিজে সেজেছে লক্ষণ। বলছি শোন, কাল কৃষ্ণলীলায় আমি ছিলাম বলরাম, আজ আমি হব লক্ষণ, কেমন?
বেশ সবাই সুন্দর করে সেজেছে সেজে এবার বনের ভিতরে খেলা হচ্ছে আর গুনগুন গুনগুন করে গাইছে কি গাইছে রাম জনিতাই সীতাপতি সুন্দর রাম আস্তে কি হয়েছে কি হয়েছে আপনি তো ওইখানে বসে আছেন আপনি এখানে এসে শুনুন না অত কথার কাজ কি আপনি কেন ওখানে বসে কথা বলছেন আস্তে অত কথায় দরকার নেই আহা আপনি তো একটা মাইক ম্যান আস্তে আস্তে আপনি অতিরিক্ত উত্তেজিত হয়ে যাচ্ছেন আরে কৃষ্ণ এইগুলো রেকর্ডিংটা প্রতিটা ক্যামেরায় যাচ্ছে সাউন্ডটা যদি ভালো না হয় তাহলে তো রেকর্ডিংটা সুন্দর হবে না জনিতাই জনিতাই আপনি ওই চেয়ারে বসে বসে গরম নিলে হবে না আপনাকে চারিদিকে ঘুরতে হবে না 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 আপনি ওইখানে বসলে সাউন্ড কন্ট্রোল করতে পারবেন না আপনাকে আসলে বসতে হবে এটাই আপনার উচিত আপনাকে অনেকবার ইশারা করে বললাম আপনি এখানে আসুন শুনুন সাউন্ডের সমস্যাটা না ওই কথাটা বলবেন না আপনি ওইখানে বসে বসে গরম নিতে পারেন না বাজাও ঠিক আছে নষ্ট হয়ে রাম সীতাপতি সুন্দর ছোট শিশুদের সঙ্গে করে নিয়ে খেলা খেলছে আর এদিকে তার বাড়িতে হঠাৎ এক সন্ন্যাসীর আগমন সন্ন্যাসী এসে ডাকছে পণ্ডিত তার বাড়িতে এলো মা কুবীরের বাড়িতে পণ্ডিত পণ্ডিত কে কে তুমি শোনো পণ্ডিত
আজ মধ্যাহ্নে তোমার গৃহে আমি প্রসাদ পাব, তাই এসেছি বহুদূর থেকে। যেই না বলেছি করজোড়ে বললেন, সন্ন্যাসী বাবা এ তো অল্প ভাগ্যের কথা নয়, সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পড়বে ঘরে, এ তো অল্প ভাগ্যের কথা নয়, আসুন। ঘরে নিয়ে গিয়ে আসন পেতে বসতে দিলেন। নিজের স্ত্রীকে বলছে, পদ্মা পদ্মা শোনো পদ্মা, বহু জন্মের স্বীকৃতি থাকলে তবেই গৃহ মাঝে সাধুগুরু বৈষ্ণব আসে। অনেক সৌভাগ্যের ফলে আজ বৈষ্ণব এসেছে আমার ঘরে, তুমি বৈষ্ণব সেবার আয়োজন করো। জানো পদ্মা, মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু যান পর ঘর। মহন্তের স্বভাব কি? পামর জীবকে উদ্ধার করা, পাষণ্ডকে উদ্ধার করা হলো মহন্তের কাজ। তাই তুমি সেবার আয়োজন করো, মহন্তের সেবা দিতে হবে। বিলম্ব না করে পদ্মাবতী তাড়াতাড়ি করে রন্ধন করতে আরম্ভ করল। বেশি তো কিছু ছিল না মা, দরিদ্র সংসার অভাবে দিন কাটে, কোনো রকমে আয়োজন করেছে, কোনো রকমে যা পেরেছে রন্ধন করে বৈষ্ণব সেবা দিয়েছে। বৈষ্ণব সেবা হলো সেবার পর। এবার যখন সন্ন্যাসী ঠাকুর বলছে, কি গো মা, তাই তো আমি তো সেবা করলাম, এবার তোমরা সেবা করো। সন্ন্যাসী বাবা, সাত নয় পাঁচ নয় আমার একমাত্র পুত্র, সেই যে বনে গেছে খেলা করতে, এখনো ফিরে আসেনি, আমার সন্তান ফিরে আসুক, তারপরে একসঙ্গে প্রসাদ পাব। মা আমার মুখের কথা বলতে না বলতে হঠাৎ দেখছে সন্ন্যাসী ঠাকুর যে একটি ছোট্ট বালক রাম নাম গাইতে গাইতে আসছে, গাইতে গাইতে আসছে। রাম সীতাপতি সুন্দর রাম, ঘরের মধ্যে অচেনা মানুষ দেখে তার গান বন্ধ হয়ে গেছে। ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে, মা উনি কে? বাবা উনি একজন বৈষ্ণব, যাও ওনাকে প্রণাম করে এসো। সঙ্গে সঙ্গে এক পা দু পা করে তার চরণতলে গিয়ে মাথা নত করে প্রণাম করছে। এই না প্রণাম করছে, সঙ্গে সঙ্গে চরণটা সরিয়ে সরিয়ে নিয়ে বলছে, এই যে করছো তুমি, কেউ জানুক বা না জানুক তুমি তো জানো, তুমিই বা কে আর আমি বা কে? নিজে নিজেকে কখনো প্রণাম করে? প্রণাম করো, এটা মনের কথা। আর মুখে বলছে, শোনো মা তোমার ছেলে ঘরে এলো, যাও এবার সেবা করো। তিনজনে মিলে একসঙ্গে সেবা করলেন। সেবার পর এবার তিনজনে একসঙ্গে সন্ন্যাসীর চরণতলে বসে করজোড়ে বললেন, সন্ন্যাসী বাবা আজ যখন আপনি আপনার আমার ঘরে এসেছেন, কৃপা করে আপনি দুটো কৃষ্ণ কথা শোনান। সঙ্গে সঙ্গে সন্ন্যাসী মা বললেন, আমি আর কৃষ্ণ কথার কী বা জানি বলো, তবে হ্যাঁ আমার যতটুকু জানা আছে সেটুকু তোমাদের শোনাব। সারা রাত ধরে কৃষ্ণ কথা শ্রবণ করাচ্ছেন। আমাদের ঘরে যদি আমাদের কোনো গুরুদেব আসে আমরা কী করি মা? আমাদের যত দুঃখ আছে সেগুলো গুরুদেবকে জানাই, তাই না? আমার সংসারে উন্নতি নেই, আমার ছেলে ভালো নেই, আমার মেয়ে ভালো নেই, আমি ভালো নেই, আমার স্বামী ভালো নেই, অভাব অনাটনের কথা গুরুদেবকে শোনাই, তাই তো? কিন্তু বৈষ্ণবের লক্ষণ কি? বলছে, আপনি যখন এই ভাঙা কুঠিরে এসেছেন, আজ আপনার মুখে দুটো কৃষ্ণ কথা শ্রবণ করব, আপনি দুটো কৃষ্ণ কথা শোনেন। সারা রাত ধরে সন্ন্যাসীর কাছে বসে বসে সন্তানকে নিয়ে কৃষ্ণ কথা আস্বাদন করলেন। কৃষ্ণ কথা আস্বাদন হলো, যেই না নিশি প্রভাত হয়ে গেল। প্রভাত হওয়ার সাথে সাথে বলছে, মা এবার তো আমায় বিদায় দিতে হবে, এবার বিদায় দাও। সন্ন্যাসী বাবা আর একটা দিন তুমি আমাদের ঘরে থাকো। না আর থাকতে পারবো না, আমরা সন্ন্যাসী, গৃহ মাঝে থাকবার অধিকার আমাদের বেশি দিন নেই, এবার আমাকে যেতে হবে, বিদায় দাও। সন্ন্যাসী বাবা, সাধুগুরু বৈষ্ণবকে যদি সেবা দেওয়া হয় তাতে নাকি দক্ষিণা দিতে হয়, দক্ষিণা না দিলে বৈষ্ণব সেবায় কোনো ফল হয় না। তা তুমি একটু অপেক্ষা করো, আমি দেখি কিছু পাই কি। ঘরের ভেতরে খুঁজে 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 কিছুই পাচ্ছে না, হঠাৎ দেখলো কি একটা স্বর্ণ মুদ্রা। কোথা থেকে পেল? না, একদিন হারাই পণ্ডিত দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করেছিলেন, সেখান থেকে
তিনি একটা স্বর্ণ মুদ্রা পেয়েছিলেন, কেউ না কেউ একজন হয়তো দিয়েছিলেন, সেটা অনেক যত্ন করে তুলে রেখেছিলেন। আজ সেটাকে দক্ষিণাস্বরূপ দান করবে বলে সন্ন্যাসী ঠাকুরের কাছে এসে বলছে, সন্ন্যাসী বাবা দেওয়ার তো আর কিছু ছিল না, এই না এইটুকু আছে, এইটুকু তুমি গ্রহণ করো। সন্ন্যাসী ঠাকুর বললেন, আমি তো এত কিছু নিতে পারবো না, কারণ আমরা হলাম সন্ন্যাসী, কামিনী কাঞ্চন নিয়ে কী করবো, কামিনী কাঞ্চন নিয়ে কী হবে বলো, এ আমি নিতে পারবো না। সন্ন্যাসী বাবা, তা যদি তুমি নিতে না পারো তাহলে আমার সংসার অমঙ্গল হবে, কিছু তো তুমি নিয়ে যাও, কিছু নিয়ে যাও। মা, যদি তুমি নিতেই চাও তাহলে আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, সেটা তোমাকে দিতে হবে। বেশ বলো তুমি কী চাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। সত্যি দেবে, যা চাইবো তাই দেবে, নিশ্চয়ই বলো তুমি কী নেবে। মা, তিন সত্য করো, যা চাইবো তুমি দেবে। বেশ, আমি তিন সত্য করছি, আমি দেব দেব দেব, বলো কী চাই বলো। শোনো মা, আমি যদি তোমার প্রাণটা চাই, সন্ন্যাসী বাবা সত্যি যদি তুমি আমার প্রাণটা চাও আমি তোমায় প্রাণ দেব। তার কারণ কি আছে দেহের মধ্যে? প্রাণ পাখিটা যেদিনই চলে যায় পথে ঘাটে কুকুর বিড়ালে ছিঁড়ে খায় এই দেহ, এই অসার দেহের কোনো মূল্য নেই। তাই যদি এই প্রাণটা তোমাকে দিয়ে দিতে পারি তাহলে আমার মনুষ্য কুলে জন্ম পাওয়া ধন্য হবে। সন্ন্যাসী বাবা, তুমি সত্যি কি আমার প্রাণ চাও, একবার চেয়েই দেখো। মা, আমি তোমার প্রাণ চাইছি না, তোমার ভালোবাসার প্রাণ। হরিব, ভালোবাসার প্রাণ? ভালোবাসার প্রাণ মানে বুঝতে পারলাম, ভালোবাসার প্রাণ মানে কি? সন্ন্যাসী বাবা, তোমার একমাত্র তোমার একমাত্র পুত্রকে তুমি দান করে দাও। এই কথা শুনে পদ্মাবতী নয়নের জলে বুক ভাসিয়ে কাচ্ছার বলছে, সন্ন্যাসী বাবা, জগতে এত কিছু থাকতে তুমি আমার সন্তানকে চাইলে, এই ছিল তোমার মনে বাসনা? আমার একমাত্র সন্তান ছাড়া তুমি আর কিছু পেলে না? সন্ন্যাসী বাবা, হে আমি তোমায় দিতে পারবো না, তুমি অন্য কিছু চাও, অন্য কিছু চাও সন্ন্যাসী ঠাকুর। মা, তোমার একমাত্র সন্তানের জন্য সেই জগজীবকে আমি উদ্ধার করতে পারছি না, তুমি তোমার পুত্রকে দান করে দাও মা, ওই একটি পুত্রের জন্য তুমি জগৎ জননী হবে, বিদায় দিয়ে দাও মা। সন্ন্যাসী ঠাকুর, কারোর যদি পাঁচ পুত্র থাকে সেই মা তার একটি সন্তানকে চিরতরে কারোর হাতে তুলে দিতে পারে না, কেমন করে চাইলে তুমি? তোমার অন্তরটা একবারও কেঁদে উঠল না? সাত নয় পাঁচ নয় আমার একমাত্র পুত্র, সন্ন্যাসী বাবা আমি তোমায় দিতে পারবো না, হয় তুমি অন্য কিছু চাও, আর যদি তা না চাও তাতে যদি আমার নরকেও যেতে হয় আমি সেটাই যেতে রাজি, কিন্তু সন্তানকে আমি তোমার হাতে তুলে দিতে পারবো না। মা, আমিও তো কোনো না কোনো মায়ের সন্তান, আমার মাও তো চেয়েছিল তাদের প্রয়োজনে আমাকে ঘরে বেঁধে রাখতে, আমিও তো সেই মাকে কাঁদিয়ে সারা জীবনের মতো ঘর ছেড়ে পথে নেমেছি। কেন জানো? সকলের মঙ্গলের জন্য। মা, একমাত্র পুত্রকে যদি তুমি না দাও আমি যে কাকে উদ্ধার করতে পারবো না, তাই তোমার কাছে নিবেদন, আজ আমি যা চেয়েছি তোমার কাছে তুমি আমায় দিয়ে দাও। ছোট্ট ছেলে বলছে, মা, ও মা একবার ভেবে দেখো,
তোমার মতো ভাগ্যবতী জগতে আর কে আছে? যার ঘরে স্বয়ং সন্ন্যাসী নিজে পায়ে হেঁটে এসেছে, এখানে তো অনেকেরই ঘর আছে। কার ঘরে সাধুগুরু বৈষ্ণবে নিজে পায়ে হেঁটে আসে? সবাই চাই সন্তানের যেন ভগবানের চরণে মতিগতি থাকে। আজ তোমার ঘরে এসে তোমার পুত্রকে দক্ষিণা স্বরূপ চালছে, এটা তো তোমার আনন্দ হবার কথা মা। আজ যখন বৈষ্ণব চরণে তুমি প্রতিজ্ঞা করেছ যা চাইবে তুমি দেবে, যদি তুমি তাকে দিতে না পারো তাহলে বৈষ্ণব চরণে তুমি অপরাধ করবে মা। তাই শোনো মা, আমি তোমায় বলি, সন্তানকে দিয়ে দাও, দক্ষিণা স্বরূপ দান করো। কি পিতৃ সত্য পালিবার জন্য রাম যেমন বনে গিয়েছিল, আজ তোমার বাক্য রক্ষা করার জন্য আমি সন্ন্যাসীর সাথে যাব মা। তুমি বিদায় দিয়ে দাও। ও মা জন্মের মতো বিদায় দাও মা, আমি যাই গো চলে আগো জন্মে নত যাই গো চলে মাগো জন্মের মত সন্ন্যাসী ঠাকুর বলছে মা
তোমার একটি সন্তানের জন্য তুমি জগৎ জননী হবে মা। হারায় পণ্ডিত বলছে, জানপদ্মা, আমি আমার কুবেরের কুষ্ঠি বিচার করে দেখেছি, আমার কুবের শুধুমাত্র আমার সংসারের জন্য আসেনি গো, ও এসেছে বিশ্ব সংসারের জন্য, এসেছে জগৎ জীবের জন্য, জীবের কল্যাণের জন্য। আজ যদি তুমি ধরে রাখো, কাল তুমি ধরে রাখতে পারবে না, তাই তুমি ওকে বিদায় দিয়ে দাও পদ্মা, বিদায় দাও। পদ্মাবতী বলছে, সন্ন্যাসী বাবা, কারোর যদি পাঁচটি সন্তান থাকে, সে তার একটা সন্তানকে জন্মের মতো কারোর হাতে তুলতে পারে না, দিয়ে দিতে পারে না, আর একমাত্র কুবের ছাড়া আমাকে মা বলে ডাকার আর কেউ নেই। কিন্তু আমার সন্তান ধর্মের পথে যেতে চায়, স্বামী যদি দিতে চায়, আমি মা হয়ে বাধা দিতে পারবো না। তাই তোমার কাছে শুধু আমার একটা নিবেদন, আমার পুত্র মাত্র 12 বছর বয়স, এখনো সে জানে না কখন তার খিদে পায়, আমি ওর মুখ দেখে ওকে আমি খেতে দিই, কারণ আপনারাও জানেন 12 বছরের শিশু কতটুকুই বা হয়। তাই মায়ের মন তো সন্তানের হাতটা ধরে সন্ন্যাসীর হাতে সঁপে দেবে, তার আগে সন্ন্যাসীর হাত ধরে বলছে, সন্ন্যাসী বাবা, শুধু তোমার কাছে একটা নিবেদন, তুমি দেখো যদি কখনো কোনো সময় হয়তো সারাদিন খেলার ছলে মায়ের কথা ভুলে থাকবে, কিন্তু দিনের শেষে যখন সন্ধ্যা ঘনিয়ে আসবে, হয়তো তখন আমার কুবের মায়ের কোল খুঁজবে, তখন ওকে নিজের কোলে বসে তুমি ওকে কৃষ্ণ নাম হরি নাম শ্রবণ করাবে, চিরতরে বিদায় দেবার আগে তোমার কাছে একটা নিবেদন, বুঝেছি খেতে জানে বিদায় দাও মা, মায়ের চরণে প্রণাম করে সন্ন্যাসীর হাত ধরে জন্মের মতো যখন বিদায় নিয়ে চলে যাচ্ছে, পথের ধারে দাঁড়িয়ে আছে চিরতরে সন্তানকে হারাচ্ছেন মা পদ্মাবতী, আর সন্তানকে তিনি দিয়েছিলেন, হারিয়েছিলেন বলেই আজ কিন্তু আমরা আমাদের দয়াল নিতাইকে সবাই পেয়েছি মা। এমন মা কয়জনা হতে পারে, আমরাও তো মা, আমরা কি পারব কোন সন্ন্যাসীর হাতে আমার সন্তানকে দিয়ে দিতে? পারব না। দেখুন মাতা পদ্মাবতী, তিনি বিদায় দিলেন, পথের ধারে দাঁড়িয়ে আছে যতদূর সন্তানকে দেখা যায়,
বেশ কিছুটা দূর চলে যাবার পর মা নিজেকে স্থির রাখতে পারছেন না, চিৎকার করে ডাকছে, কুবের একটিবার বাবা একটিবার, আমায় মা বলে ধরে কোনো দিকে আর ফিরে চাইল না, চিরতরে মাতা পিতাকে ছেড়ে কুবের চলে গেল মুম্বাইতে। পাণ্ডুয়াপুর বলে একটি জায়গা আছে, সেই পাণ্ডুয়াপুরে একটা নদী আছে যার নাম হলো ভীমা নদী। ওই ভীমা নদীর তীরে গিয়ে সন্ন্যাসী ঠাকুর বললেন, কুবের তুমি ভালো করে স্নান করে এসো, আজ আমি তোমায় কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব। কুবের স্নান করে এলো, সন্ন্যাসী ঠাকুর শ্রুতিমূলে বদন দিয়ে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করলেন। দীক্ষিত হবার পর কুবের আমার সন্ন্যাসী ঠাকুরের চরণে প্রণাম করলেন। আর যখনই প্রণাম করলেন মা, প্রণাম করে যেই না মাথা তুলেছে দেখছে সন্ন্যাসী ঠাকুর আর নেই, গেল কোথায়? চিৎকার করে ডাকছে, সন্ন্যাসী বাবা তুমি কোথায় গেলে? সন্ন্যাসী ঠাকুর আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? হঠাৎ বলে উঠলেন, তুমি ভয় পেও না, আমি তোমার হৃদয়ে আছি, তবে আজ থেকে তোমার নাম আর কুবের নয়। আজ হতে